1906 সাল বসিরহাটের ভেবিয়ার দেবাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন দীননাথ দে। পায়ে পায়ে সেই পুজো এবার 116 বছরে পা দিল। ইছামতির স্রোতের মতোই বহমান বসিরহাটের দেবাড়ির পুজোর ঐতিহ্য। মহালয়ের পরের দিন প্রতিপদে আমাদের চণ্ডীগড়ে ঘটস্থাপন হয় এবং সেখানে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী পর্যন্ত সেখানে চণ্ডীপাঠ এবং সন্ধ্যা আরতি হয়। তারপরে ষষ্ঠী থেকে দালানে দুর্গাপুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও দেবাড়ির দুর্গা দালানে প্রতিমা তৈরি করেছেন শিল্পীরা। সপ্তমীতে শাস্ত্র মতে শুরু হয় পুজো, তার মধ্যেই চলে আসেন দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় স্বজনরা। সপ্তমীর সকালে ঢাকের বোল আর উদাত্ত মন্ত্র পাঠে যেন প্রাণ প্রতিষ্ঠা হয় দেবাড়ির দুর্গা দালানে। গ্রামবাসীরাও মহাসমারোহে যোগ দেন পুজোর জোগাড় যন্ত্রে। যে আত্মীয়রা এবার পুজোয় আসতে পারেননি, ভিডিও কলে তাদের মাতৃদর্শন করান অন্যরা। আক্ষরিক অর্থেই বসিরহাটের দেবাড়ির দুর্গাপুজো হয়ে ওঠে মিলন উৎসব। ভেবেতে এসছি ঠাকুর দেখতে, আর আমার খুব খুব আনন্দ হচ্ছে আর খুব ভালো লাগছে। ঐতিহ্য আর আন্তরিকতার মিশেলই বসিরহাটের দেবাড়ির পুজোর প্রধান আকর্ষণ। আব্দুল ওয়াহাব, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। চাটা দে, আমার একটা চা দে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। প্রবাসের পুজোয় কোথাও যেন ছুঁয়ে থাকে নস্টালজিয়া। বাংলার দুর্গাপুজোকে তার সমস্ত আড়ম্বর, ধূপ ধোঁয়া, গন্ধ মিলিয়ে তুলে আনা হয় ভিন রাজ্যের মণ্ডপে, ঠিক যেমন মুম্বাইয়ের পাওয়াইয়ের পুজো। এবার পাওয়াই সর্বজনীন দুর্গোৎসব 17 বছরে পড়ল। পুজোর উদ্যোক্তা মুম্বাই প্রবাসী বাঙালিরা। তবে এই পুজোয় সব প্রদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ মিলেমিশে একাকার। পুজোর বিষয় ভাবনা হলো সাংস্কৃতিক মেলবন্ধন। রবিবার সপ্তমীর সকালে দেখা গেল মণ্ডপে রীতিমতো ভিড় প্রবাসী বাঙালিদের। আমাদের একটা জিনিস হচ্ছে প্রতিমা এখানে সাবেকি, আয়োজনে আন্তরিকতার ছোঁয়া। ভোগ খান প্রায় 20-25 হাজার দর্শনার্থী। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, মুম্বাই।